SSD Official. এই বাসরাতে সহবাসের পর রক্তক্ষরণ হলো না কেন? কথাটা বলেই রিয়াকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রিয়া নিস্তব্ধ, তার মুখে কোনো কথাই নেই। এত কিছু হয়ে গেল তার সাথে, তবুও সে তো শব্দও করেনি। এদিকে রিয়া দেশে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই এ দৃশ্য দেখে নানান রকম প্রশ্ন করলেও কারো প্রশ্নের উত্তর জবাব সে দেয়নি। রিয়াকে নিয়ে সুজা চলে আসে তার শ্বশুর বাড়ি। এত সকালে মেয়ে আর নতুন জামাইকে দেখে রিয়ার বাবা মা অবাক হয়ে যায়। এদিকে রিয়াদ রিয়ার হাতটা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে, বলতে শুরু করে, আপনাদের মেয়েকে দিয়ে গেলাম, আপনাদের কাছেই রাখুন। যে মেয়ে কিনা বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয়, তার জায়গা এই রিয়াদ চৌধুরীর বাড়িতে নেই। রিয়ার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ল। কাকুতি মিনতি করে বলতে লাগলো, দেখো বাবা, কোথাও হয়তো ভুল হচ্ছে। আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। ঠিকই বলেছি, কি করে সাহস হয় এই নষ্টা মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার? কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, যেন সই করে পাঠিয়ে দেয়। কথাগুলো বলে রিয়াদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এদিকে এখনও রিয়ার মুখে কোনো হাসি নেই, চুপ করে বসে আছে। রিয়ার বাবা মা তাকে এমনভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল। রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা, কখনো কোনো অপরিচিত পুরুষের সাথে কথা পর্যন্ত বলেনি। তার নামে এমন অপবাদ, যার হাজারো কল্পনা স্বপ্ন ছিল যে স্বামী নিয়ে, আজ সেই স্বামী তাকে এমন মিথ্যা অপবাদ দিল। রিয়া মায়ের হাতটা ধরে বলতে লাগলো, তুমি কিছু ভেবো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাবা, তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো, আমরা দূরে কোথাও চলে যাব। কয়েকদিনের মধ্যে রিয়ারা অন্য শহরে চলে যায়। পেরিয়ে যায় 10টা বছর, রিয়ার পড়াশোনা শেষ হয়েছে। এখন সে এই শহরের একজন নামকরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। চেম্বারে বসেছিল, হঠাৎ 3টা লোক রুমে প্রবেশ করল। রিয়ার সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ তাদের তিনজনের মধ্যে একজন ছিল রিয়াদ। রিয়াদও রিয়াকে ডাক্তারের চেয়ারে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে? রিয়া বলল, হ্যাঁ, তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন, অন্যথায় চলে যান। রিয়াদ চেয়ারে বসে ইশারা দেখিয়ে বলল, এটা আমার বোন আর এটা আমার দুলাভাই, কালকে তাদের বিয়ে হয়েছে। কিন্তু, রিয়া বলল, কিন্তু কি বলুন? বাসরাতে সহবাসের পর রক্তপাত না হয় এখন দুলাভাই আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বাসায় এখনও কেউ এই ব্যাপারে কিছুই জানে না। এখন আমার বোনের মানসম্মান আপনার হাতে, আপনি বলুন সত্যটা কি? রিয়া রিয়াদের মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে তার দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগল, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, শুধু আমাদের দেশের বললে ভুল হবে, আশেপাশের আর অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতী পর্দা। আর যা প্রথম সহবাসের সময় ছিঁড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয়, যা সম্পূর্ণই একটা ভুল ধারণা। অনেকের মনে এই বৃদ্ধ মূল্য ধারণা আছে যে নারী যদি কুমারি হয় তবে বাসরাতে সহবাসের সময় চাদরে রক্তের দাগ অবশ্যই লাগবে। এ বিষয়ে যে কাউকে জিজ্ঞেস করলে এটাই বলবে যে সহবাসের সময় রক্তপাত হয়। কিন্তু আপনি কি আসলেই জানেন সতী পর্দা আসলে কি? সতী পর্দা ছিঁড়ে না, কারণ এটা কোনো পর্দা নয় যেটা যোনিকে ঢেকে রাখে। এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো? তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বদ্ধ থাকে, সেক্ষেত্রে তাদের সামান্য একটা অপারেশন করিয়ে নিতে হয়। প্রথমবার সহবাসের ক্ষেত্রে সতী পর্দা ছেড়ে যাওয়া অসম্ভব, ভুলে যাও যা শুনেছ।
হাইমেনের কারণে কেউ তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে অধিকাংশের নারীর প্রথম সহবাসের পর রক্তপাত হয় কেন? বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌনমিলন সঠিকভাবে না হয়, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রীতিমতো বিয়ের আগে গোপনে হাইমেনের সার্জারি শুরু হয়েছে। বেশিরভাগ মুসলিম রক্ষণশীল পরিবারের নারীরা এমনটা করিয়ে থাকেন। বাস্তবে যেখানে এটা ছিঁড়েই না, তাহলে পর্দা সেলাই বা করে কীভাবে? দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা এই সার্জারির পিছনে খরচ করছে। যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘন বলে দাবিও উঠিয়েছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কখনো নারীর সতীত্ব প্রমাণের মাধ্যম হতে পারে না। এটা নির্যাতনের মাধ্যম, জুলুমের মাধ্যম। কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল। হঠাৎ রিয়াদ ফিরে এসে বলল, আমাকে মাফ করে দিও, আমি সত্যটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম। আজ চাইলেও আর তোমাকে ফিরিয়ে নিতে পারবো না, কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই আরেকটা বিয়ে করেছি। এখন আমার দুইটা সন্তানও আছে। রিয়া রিয়াদের কথা শুনে হাসতে হাসতে বলে, তোমার সাথে যদি সংসারটা টিকিয়ে রাখতে চাইতাম তাহলে সেই দিনই এই কথাগুলো বলতাম। সত্যি বলতে আমি কখনোই চাইনি এমন নিজ মন মানসিকতার মানুষের সাথে সংসার করতে। কথাটা শুনে রিয়াদ মাথা নিচু করে বেরিয়ে যায়, আর রিয়া অবিরাম হাসতেই থাকে। আরও কয়েকদিন কেটে যায়। একদিন সকালে রিয়া কফি খেতে খেতে খবরের কাগজ পড়ছিল, হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। কাগজে রিয়াদের ছবি, হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান রিয়া চৌধুরী। রিয়া কাগজটা ছুঁড়ে ফেলে মনে মনে ভাবতে লাগল, আসলেই যে অন্যের সাথে যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটি হয়, যে বাস্তবে যেমন সে অন্যকে তেমনই ভাবে। বর্তমান আধুনিক যুগে এসেও একটা কুসংস্কারের কারণে আজও হাজার হাজার নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন উঠছে। গল্পটার মাধ্যমে চেষ্টা করেছি সত্যটা সবার সামনে তুলে ধরার, কতটা পেরেছি জানি না। তবে সব শেষে একটা কথাই বলবো, যে আসুন মেয়েদের সতীত্বের প্রমাণ নিয়ে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসি এবং অন্যকেও সাহায্য করি। এই গল্পটি সবাইকে ভালোভাবে বোঝানোর জন্য হয়তো কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, তো সেটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই প্লিজ কেউ কমেন্টের মধ্যে আবুলতাবুল কমেন্ট করবেন না।